তোমাদের আজকে পাঠ দান করব। এ সম্পর্কে প্রাথমিক কিছু কথা তোমাদেরকে জানতে হবে, সেটি হলো যে আরবির দ্বিতীয় পত্র সরব অংশ, নাহ অংশ, ইনশা অংশ আছে। এই তিনটে ভাগে ভাগ করা আছে। সরব অংশ গত সপ্তাহে তোমাদের পাঠদান করা হয়েছে, আজকে হবে নাহু অংশ। নাহু অংশর আলহাদাত সানিয়া, এর মধ্যে 14টা দার্স আছে। 14টার মধ্যে 7টা তোমাদের অর্ধবার্ষিকে পড়া হয়ে গেছে, যদিও সবগুলি পড়া হয়নি, তবুও তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য যা দরকার তা পড়া হয়ে গেছে। এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা না হওয়ার কারণে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাকি অর্ধেক প্রস্তুতি নিতে হবে। বাকি অর্ধেকে 60টি অধ্যায় আছে, 60টি দর্শ আছে। এই 60টি দর্শ শুরু হবে 89 পৃষ্ঠার থেকে। তোমাদের বাংলায় আল কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া, কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া দাখিল সপ্তম শ্রেণী, সাবিল দাখিল, বইটা হাতে নিতে হবে, খুলি। তারপরে বইটা সূচিপত্র ফেহরাস, ফেহরাসুল মাওজুয়াত, এটা খুলতে হবে। খোলার পর দেখতে হবে যে শেষের দিকে, এই পৃষ্ঠার শেষের দিকে, ডাইন পাশের অংশে শেষের দিকে ওয়াদাত সানিয়া, এখানে কিসমু ইলমুন নাহবে আছে। এই কিসমু ইলমুন নাহু এর দর্শের আউয়াল, দর্শ আর দর্শ সানি, আর দর্শ সালেস, আর দর্শ রাবে, আর দর্শ খামিস, আর দর্শ সাদেস, আর দর্শ সাবে, এই পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে। তবে এখন আবারও দর্শ সাবে থেকে তোমাদের আমি শুরু করতেছি। দর্শ সাবে 89 পৃষ্ঠ। দর্শ সাবের মধ্যে আছে আল মাফাইল, আল মাফাইলু, এই আল মাফাইল এখন 89 পৃষ্ঠা, বইটা খুলে 89 পৃষ্ঠা ধরো। 89 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আদর্শ সাবে সপ্তম পাঠ আল মাফাইল, মাফউল সমূহ। এখন এই মাফউল কাকে বলে, মাফউল কি, উদাহরণসহ এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথমের দিকেই আছে আল মাফাইলু মানে মাফউল সমূহ। এই নিম্ন বর্ণিত বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো, কারা খালেদু কেতা আল কিতাবা, এইখানে আল কিতাবা, কিতাবা শব্দটির নিচে আন্ডারলাইন, আকালা বকরন রুজ্জান, রুজ্জান শব্দের নিচে আন্ডারলাইন, জারাবা আলিয়ন সারেকা, জারবা সারেকা জারবান, এর নিচে আন্ডারলাইন। এখন এই আন্ডারলাইন থেকে আমরা বুঝতে পারতেছি এই তিনটে আল কিতাবা, রুজ্জান, সারেকা, জারবান, এই তিনটে শব্দে মাফুল। এখন এই মাফুল সম্পর্কে আমাদেরকে জানতে হলে এর সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে এবং সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, পরীক্ষার জন্য মুখস্থ করে নিতে হবে, যাতে পরীক্ষার খাতায় নির্বিঘ্নে এবং দ্রুত নির্ভয়ে লেখা যায়।
এখন এই কাওয়ায়েদ অংশের দিকে লক্ষ্য করতে হবে। এখানে লেখা আছে আল কাওয়ায়েদ, মাফউলের পরিচয়, ফাইল তথা কর্তার কাজ যার উপর পতিত হয় বা সংগঠিত হয় তাকে মাফউল বলা হয়। যেমন ইয়াকতুবু খালিদুন রিসালাতান, খালেদ একটি চিঠি লিখেছে বা লিখবে। ইয়াকতুবু ফেল, খালিদুন ফাইল, আর রিসালাতান মাফউল। এই মাফউলটা সম্পর্কে এখানে সংজ্ঞা বলা হলো যে ফাইল তথা কর্তার কাজ, কর্তা হলো এখানে খালেদ, আর খালেদ কী কাজ করলো, লেখলো অথবা লিখবে, লেখার কাজ খালেদ করলো। কী লেখলো, চিঠি লেখলো। এই চিঠি লেখাটা হলো মাফউল, কর্ম, বাংলায় বলা হয় কর্ম, আর আরবিতে বলা হয় মাফউল। এখন এই কর্ম সমাধান করলো যে তাকে ফাইল বলে, আর যে কর্মটা সমাধান করলো, যে কর্মটা করা হলো সেই কর্মটাকে মাফউল বলে। এখন সোজাসুজি এর সংজ্ঞাটা আমরা এটা মুখস্থ করে নিব বই দেখে, বই দেখে যেহেতু সামনাসামনি তোমাদের আমরা পাচ্ছি না, সামনাসামনি পাইলে ক্লাসেই তোমাদের মুখস্থ করে দিতাম অল্প কথায় এবং সহজেই বুঝে দিলে তোমরা সহজেই মুখস্থ করতে পারতে। এখন বই দেখে সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে। মাফউলের পরিচয়, ফাইল তথা কর্তার কাজ যার ওপর পতিত হয় বা সংগঠিত হয় তাকে মাফউল বলা হয়। বাস, এখন এরপরে আরেকটা কথা আছে, মাফউল সবসময় ফেল দ্বারা নসব বিশিষ্ট হয়। ফেল, ফেল মাজি, মোজারে আমর, নেহি ইত্যাদি হতে পারে, কিন্তু মাজি অনুযায়ী মাজির এরাব হবে, মোজারি অনুযায়ী মোজারের এরাব হবে, আর আমর অনুযায়ী আমরের এরাব হবে, কিন্তু ফাইলের এরাবটা সবসময় পেজ বিশিষ্ট হবে। যেমন এখানে উদাহরণে আছে ইয়াকতুবু খালিদ, খালিদ লিখলো, রিসালাতান কি লিখলো, চিঠি লিখলো। খালিদ ও খালিদুন শব্দের মধ্যে পেশ আছে, আর ফাইল সবসময় পেজ বিশিষ্ট হয়, আর মফুল জবর বিশিষ্ট হয়। রিসালাতান শব্দের মধ্যে জবর আছে, এখানে দুই জবর। সুতরাং সেই কথা এখানে বলছে মাফউল সবসময় ফেল দ্বারা নসব বিশিষ্ট হয়, অর্থাৎ মাফউলটার আমেল হল ফেল এবং ফাইল। তাহলে ফাইল যে কাজ সমাধান করে সেটি হলো মাফউল বা কর্ম। এখন মাফউলের সংজ্ঞা গেল, এরপরে আসলো মাফউলের প্রকার। মাফউলের প্রকার আছে, মাফউল প্রশ্নে আছে, তোমরা যখন প্রশ্নে যাবে তখন বুঝতে পারবে কিভাবে প্রশ্ন হবে, প্রশ্নের ধারা কতটুকু লিখতে হবে, কতটুকু লিখলে প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, এটা সামনে অনুশীলনীতে আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো এখন মাফউলের প্রকার, মাফউলের প্রকার, মাফউলকে পাঁচ ভাগে ভাগ করা হয়। এক নম্বর আল মাফউলুল মাতলুক, দুই নম্বর আল মাফউলু বিহি, তিন নম্বর আল মাফউলু ফিহি, চার নম্বর মাফউলু লাহু, পাঁচ নম্বর আল মাফউলু মাহু। এখন এই প্রত্যেক প্রকারের আবার সংজ্ঞা আছে এবং উদাহরণ আছে। সংজ্ঞা এবং উদাহরণ আমরা দেখলে সহজেই বুঝতে পারবো মাফুলে মতলক কাকে বলে, মাফুলে বিহি কাকে বলে, মাফুলে ফিহি কাকে বলে, মাফুলে লাহু কাকে বলে, মাফুলে মাহু কাকে বলে। নিম্নে প্রত্যেক প্রকার মাফুলের পরিচয় তুলে ধরা হলো। এখন পাতা উল্টে দিয়ে নব্বই পৃষ্ঠার দিকে দেখো,
এখন এখানে আবার মাফুলের মতলকের উদাহরণ আছে, যেমন জারাবা আলিও সারেকান জারবান, আলি চোরকে খুব মেরেছে। জারাবা আলিও সারেকা জারবান মানে চোরকে খুব মেরেছে, মানে যথারীতি বা যেভাবে মারা দরকার সেইভাবে মেরেছে। তারপরে জালাস্তু জালসাতাল কারি, আমি কারি সাহেবের মতো বসলাম। নাজারতু ইলাইহি নাজরাতান, আমি তার প্রতি এক নজর টিকলাম। এখন এই যে তিনটে উদাহরণ আছে, তিনটে উদাহরণের মধ্যে তিনটে শব্দে ফাইল আছে। প্রথমে জারাবা আলিয়ন ফাইল, জারাবা ফেল, আলিয়ন ফাইল, আর সারেকা জারবান, এই দুইটা শব্দ মিলি মফলে মতলব। আর জালাস্তু এখানে এটাও ফেল, আয়াত মোতা করলেন জালাস্তু জালসাতাল কারি, জালসাতাল কারি কারির মতো বসলাম, কারি সাহেবের মতো বসলাম, এই দুইটা মিলি মফুলে মতলব। তারপরে নাজারতু, এটাও আয়াত মোতা করলেন সেগা, আয়াত মোতা করলেন সেগার মধ্যে আয়াত মোতা করলেন জামা মাত্রা করলেন বা ফেলের মধ্যে একটা করে ফাইল উজ্জ থাকে, এখানে ফাইল উজ্জ আছে। নাজারতুর মধ্যে আমি শব্দটি, আনা শব্দটি উজ্জ আছে, তাহলে আমি দেখলাম। তারপরে ইলাইহি নাজরাতান, তার দিকে নাজরাতান এক নজর দেখলাম, অর্থাৎ তার মতো তার দিকে এক নজর দেখলাম মানে দেখার মতো দেখলাম। এখন এই যে ইলাইহি নাজরাতান, এটা হলো মাফুলে মতলব। এরপরে আমরা মাফুলে মতলকের সংজ্ঞাটা নিব, মাফুলে মতলকের সংজ্ঞাটা নিয়ে আমরা সহজেই বুঝতে পারব, সংজ্ঞাটা পড়লে আমরা বুঝতে পারব মাফুলে মতলব কাকে বলে। যেমন এখানে অনেকগুলো কথা বলছে, তো এগুলো একটু পড়লে আমরা সহজেই বুঝতে পারব। তো উপরের প্রথম বাক্যে জারবান শব্দটি যুক্ত করে জারাবা ফেলটিকে তাকিদ করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় বাক্যে জালসা তালকাই শব্দটি যুক্ত করে জালাস্তু ফেলটির রকম তথা প্রকার বর্ণনা করা হয়েছে। তৃতীয় বাক্যে নাজরাতান শব্দটি যুক্ত করে নাজারতু ফেলটির সংজ্ঞা বোঝানো, সংখ্যা বোঝানো হয়েছে। নাজারতু ফেলটি আয়াত মোতা কাল্লামের সিগা, এটা ফেলটি সংখ্যা বোঝানো হয়েছে। এ প্রকার শব্দগুলিকে নাহু শাস্ত্রের পরিভাষায় মফুলে মতলব বলে। আচ্ছা, এখন আমরা এই সোজাসুজি এর সংজ্ঞাটা আমরা নিয়ে নেব, যে মফুলে মতলাকের পরিচয় সংজ্ঞাটা আমরা সোজাসুজি নিয়ে নেব, সেটা উপরে এগুলো বিস্তারিত বললেন, লেখা হয়েছে এটা বোঝানোর জন্য। এরপরে সংজ্ঞাটা আমরা আসি সংজ্ঞায়, মফুল ও মতলব এর পরিচয়, আরবি হবে তারিফ ও মফুল, তারিফ ও মফুলের মতলব। যে মাসদার দ্বারা ফেলকে তাকিদ করা হয় অথবা ফেলের প্রকার তথা রকম বর্ণনা করা হয় অথবা ফেলের সংখ্যা বোঝানো হয় তাকে মফুল ও মতলব বলে। এখন সংজ্ঞাটা আবার আমরা দেখি, যে মাসদার দ্বারা ফেলকে তাকিদ দেওয়া হয়, মাসদার দ্বারা ফেলকে তাকিদ দেওয়া হয়, অর্থাৎ এই যে মাফুলে মতলকের শেষের দিকে জারবান, কারি, নাজরাতান, এর মধ্যে জারবান শব্দটি এটা মাসদার, নাজরাতান শব্দটি এটা মাসদার, তবে কারি শব্দটি ইসমে ফাইল, এর মধ্যে
মাফুল আছে, মাফুল, তার মধ্যে এখানে মাসদার আছে। এই মাসদার গুলো যে মাসদার দ্বারা ফেলকে তাকিদ দেওয়া হয়, মানে মাসদারগুলি দিয়ে এখানে ফেলটাকে জোর দেওয়া হচ্ছে। সরকে মারার মতো মারলাম, মানে খুব মারলাম, তারপরে কারির মতো বসলাম, কারি যেভাবে বসে সেভাবে বসলাম। এরপরে আছে নাজার তু ইলাইহি নাজরাতান, দেখার মতো দেখলাম, অর্থাৎ এক নজর দেখলাম। এই যে তাকিদ দেওয়া হয়েছে সেই কথা এখানে বলেছে যে মাসদার তারা ফেলকে তাকিদ দেওয়া হয় অথবা ফেলের প্রকার তথা রকম বর্ণনা করা হয় অথবা ফেলের সংখ্যা বোঝানো হয় তাকে মাফুল মাতলকন বলে। এখন মাফুল মতলকটি ফেল কর্তৃক মানসুব হয়, মাফুল মতলকটি ফেল, ফেলের পরে মাফুল মতলকটি মানসুব মানে জবর বিশিষ্ট হয় সবসময়, আর ফাইল সবসময় পেজ বিশিষ্ট হয়, তাহলে মানসুব হয় এবং সব সময় তার ফেল এর মাসদার তথা ফেলের সমর্থবোধক মাসদার হবে, ফেলটার সমর্থবোধক মাসদার হবে। এখানে জারাবা বলছে, আর এখানে মাসদারটি হলো জারবান, মাসদারটি জারবান, এটা মাকুলে মতলব হিসেবে। তারপরে জালাস্তু, জালাস্তুর পরে জালসাতান, এটাও মাসদার। এই মাসদারটি জালাস্তু শব্দ ফেল আর জালসাতান বসা, বসা। তারপরে নাজারটু শব্দটি মতাকাল্লিম ফেল আর নাজরাতান শব্দটি মাসদার। এভাবে সবসময় ফেল এর মাসদার তথা ফাইলের সমর্থবোধক, ফাইলের সমর্থ সমা সমর্থবোধক মানে সমান অর্থবোধক মাসদার হয়। তথা জালাস্তু জুলুসান, আমি বসার মতো বসেছি, জালাস্তু কুদান, আমি ভালো করে বসেছি, ইত্যাদি। বসারটা বসার তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ ধরন বর্ণনা করে বসার তাকিদ দেওয়া হয়েছে। এখন এই মফুলে মতলক পর্যন্ত, এরপরে আমরা অনুশীলনীতে আসি। অনুশীলনীতে এসে দেখব 92 পৃষ্ঠা, 92 পৃষ্ঠা অনুশীলনী, অনুশীলনী আত্তামরিন। এখানে 1 নম্বর পৃষ্ঠা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আছে, আল মাফউলুল মতলক কাকে বলে, উদাহরণ সহ আলোচনা কর। তখন আমরা আবার পূর্বের দিকে যাই, মাফউলুল মতলক কাকে বলে। এইখানে এতক্ষণ যা মাফউলুল মতলক যা আলোচনা করা হলো, এই আলোচনাগুলো আমরা পড়ে নিয়ে এর মধ্যে যে সংজ্ঞাটা আছে পরিচয়, মাফউলুল মতলক এর পরিচয়, এরপরে কোলন, এরপরে শুরু হলো সংজ্ঞা। যে মাসদার দ্বারা ফেলকে তাকিদ দেওয়া হয় অথবা ফেলের প্রকার তথা রকম বর্ণনা করা হয় অথবা ফেলের সংখ্যা বোঝানো হয় তাকে মাফউলুল মতলকন বলে, এটা হলো সংজ্ঞা, মানে কাকে বলে। এরপরে উদাহরণ, উদাহরণগুলি পূর্বেও বলা হয়েছে, প্রথমের দিকে বলা হয়েছে, এরপরে শেষের দিকেও আছে। এখান থেকে আমরা ওপরের উদাহরণ থেকে যদি আমরা একটা উদাহরণ লিখে দিই তবুও হবে, অথবা নিচে যথা লেখা আছে, যথা লেখে জালাস্তু জুলুসান, আমি বসার মতো বসেছি, জালাস্তু উদান, আমি ভালো করে বসেছি, ইত্যাদি। এরগুলো, এগুলির মধ্য থেকে একটা বা দুইটা আছে, যে কোনো একটা দিলেও উদাহরণ হয়ে যাবে, তাহলে প্রশ্নের উত্তর আমাদের ক্লিয়ার হয়ে গেল। আবার দেখি, 1 নম্বর প্রশ্ন, আল মাফউলুল মতলক কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করে। সংজ্ঞা হয়ে গেল, আমরা সংজ্ঞা দেখলাম, এই সংজ্ঞা এখন আন্ডারলাইন করি, মাফউলুল মতলক কাকে বলে, এটার সংজ্ঞা
তাকে বলে। এরপরে উদাহরণ যথা, দুইটা আছে অনুবাদ সহ, দুইটাও দিতে পারো, একটা দিলেও হবে। অথবা উপরে তিনটে উদাহরণ আছে, তিনটার যে কোনো একটা দিলেও হবে। তাহলে অনুশীলনীর এক নম্বর প্রশ্ন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এভাবে পড়ে মুখস্ত করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। দুই নম্বর, মফুলে বিহি বলতে কি বোঝায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। এখন আজকে তোমাদের মাফুল প্রশ্ন থাকলো, মাফুল কাকে বলে, মাফুল কত প্রকার ও কী কী। এখানে কিন্তু অনুশীলনীতে মফুলে মতলব সম্পর্কে আছে, কিন্তু মাফুল কাকে বলে, মাফুল কাকে বলে, মাফুল কত প্রকার ও কী কী, এই প্রশ্নটা নাই। এই জন্য এই প্রশ্নটা অবশ্যই জেনে নিতে হবে। অথবা এখানে এই বইয়ে আমি শেষের দিকে লিখে দিতেছি, বইয়ের শেষের দিকে প্রশ্ন লিখে দিতেছি, মাফউল কাকে বলে। মাফউল কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। এরপরে এটা প্রশ্ন মাফুল সম্পর্কে যেহেতু পড়া হলো, এখন মাফুল সম্পর্কে আমাদের বিস্তারিত এবং মূল জিনিসটা অবশ্যই মুখস্ত করে নিতে হবে। এর সংজ্ঞা পড়া হয়ে গেছে, উদাহরণ পড়া হয়ে গেছে, এখন মাফুলের প্রকার, মাফুল পাঁচ প্রকার, মাফুল কাকে বলে, উহা কত প্রকার ও কী কী, এটার উত্তর এখানে আছে। মাফুল পাঁচ প্রকার, মাফুলের প্রকার আবার 89 পৃষ্ঠায়, 89 পৃষ্ঠায় আসো, মাফুলের প্রকার, মাফুলের প্রকার, মাফুলকে পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা আল, এক নম্বরে আল মাফুলুল মতলব, দুই নম্বরে আল মাফুলু বিহি, তিন নম্বরে আল মাফুলু ফিহি, চার নম্বরে আল মাফুলু লাহু, পাঁচ নম্বর আল মাফুলু মাহু। বাস এখন উত্তর যে প্রশ্নটা লিখে দিলাম এটারও উত্তর ক্লিয়ার, মাফুল কাকে বলে, উহা কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লেখো। এখন এখানে সংক্ষেপে শুধু সংজ্ঞাগুলো দেওয়া আছে, শব্দগুলো শুধু মাফুলের প্রকারগুলো দেওয়া আছে, উদাহরণ নাই। কিন্তু এখন আমরা উদাহরণগুলো এই যে বিস্তারিত যে লেখা আছে এখান থেকে একটা করে উদাহরণ নিতে পারি। মাফুলে মতলব এর উদাহরণ এখান থেকে উপর থেকে একটা নেব, তারপরে মাফুলে মাফুলো বিহি, মাফুলো বিহি এখানে আছে, এখান থেকে এই আকালা জায়দন আত্তুফাহা এখান থেকে নিতে পারব। তারপরে মাফুলোর ফি, মাফুলো ফি হে এর উদাহরণ আমরা সাফার তু সাফারা জায়দুন ইয়ামাল জুমাতে, জায়দ শুক্রবারে সফর করল। তারপরে মাফুলুল্লাহু এর উদাহরণ এখান থেকে আমরা, এই মাফুলুল্লাহু উদাহরণ এখান থেকে আমরা একটা নিতে পারব, নিয়ে দিলেই হয়ে যাবে। আর মাফুলু মাহু, মাফুলে মাহু এর আমরা সংজ্ঞা দেখি, মাফুলে মাহু এখানে সংজ্ঞা আছে এবং এখানে
উদাহরণ আছে, সল্লাইতু সল্লাইতু ওয়া আমরান, সল্লাইতু ওয়া আমরান, এটা হলো মাফুলে মাহু এর উদাহরণ। তাহলে মাফুল কাকে বলে, উহা কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। আমরা এখন সংজ্ঞা পাইলাম, তারপরে উদাহরণ প্রকার পাইলাম, প্রকারের সঙ্গে উদাহরণ নাই, কিন্তু উদাহরণ এখানে বিস্তারিত বর্ণনার থেকে একটা করে উদাহরণ নিয়ে দিলেই হয়ে যাবে। সুতরাং এখন আমাদের দুইটা প্রশ্নের উত্তর আমরা পড়া আমাদের পড়া হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারব এভাবে পড়ে। আর ভবিষ্যতে আমরা আশা করব আল্লাহ আমাদেরকে যত প্রকার বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্ত করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেন। এজন্য আমরা সবাই বলি আমিন ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সুস্থ থাকতে পারি, আবার ক্লাসে সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে পাঠদান করতে পারি, আর তোমরা পাঠ গ্রহণ করতে পারো। এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব এবং সুস্থ থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন।